হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান ফ্রম গেট ইন ডোমেন আপনাদের সামনে আবার চলে এসেছি আর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি দুইটি টেক্সট ইফেক্ট যোগ করেছি। এই টেক্সট ইফেক্টগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন, কীভাবে আপনারা তৈরি করতে পারবেন, আজ আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, আসছি ইন্ট্রোর পর। ও, ওয়ান মিনিট, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আমি আসলে রেগুলার কোনো ভিডিও দিতে পারি না, কারণ আমার অন্য বিষয় নিয়ে কাজ করতে হয়, সেই জন্য আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না। তবে যারা আফটার ইফেক্ট শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি ভবিষ্যতে বেশিরভাগ আফটার ইফেক্টের ভিডিও দিব, আর আফটার ইফেক্টের সাথে সিনেমা ফুটি তো আছেই। তাহলে চলুন শুরু করা যাক, আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আপনারা যে ভিডিওটার উপরে কাজ করতে চান সেই ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসুন। তারপর আপনি এখানে টেক্সট লেখার জন্য এখান থেকে ট্যাব টুলটাকে সিলেক্ট করুন। তারপর আপনি এখানে ড্র্যাগ করুন, ড্র্যাগ করে এখানে আপনি আপনার মন মতো যে কোনো জিনিস লিখতে পারেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই টেক্সটার ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে আপনার অনেক ফ্রন্ট রয়েছে, ফ্রন্ট আপনারা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি একটা ফ্রন্ট চেঞ্জ করছি, আমি এই ফ্রন্টটি নিলাম। তারপর আমি এটাকে পজিশন মতো বসিয়ে নেব। একেবারে উপরে চলে গেলে, ইফেক্ট কন্ট্রোল থেকে একেবারে উপরে চলে গেলে আপনারা দেখতে পারবেন পজিশন এবং স্কেল নামে একটা অপশন রয়েছে। আপনারা পজিশনটাকে ঠিক করে বসিয়ে নিন এবং স্কেলটাকেও একটু বাড়িয়ে নিন। তো বন্ধুরা, এবার আমি এই বিল্ডিংটাকে মার্ক করব। তার জন্য আপনি ইফেক্ট কন্ট্রোলে চলে গেলে এখানে অপাসিটি নামে একটা অপশন রয়েছে, অপাসিটি থেকে আপনারা পেন টুলটাকে সিলেক্ট করবেন। আমি একটু জুম করে নিচ্ছি, তারপর আমি এখান থেকে বিল্ডিংটাকে মার্ক করব। আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটটা এটার ভিতরে রয়েছে, মার্কটার ভিতরে টেক্সটটা রয়েছে। আমি এটাকে মার্কটার বাইরে আনার জন্য ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন, তারপর মাক্সে চলে যাবেন। মাক্সে দেখবেন একটি অপশন রয়েছে, ইনভার্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আপনারা ইনভার্টটাকে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে দেখতে পাবেন আপনারা টেক্সটটা মাক্সটার বাইরে টেক্সট চলে এসেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হালকা করে বিল্ডিংটার ভিতরে চলে গিয়েছে। এটাকে আমি ঠিক করার জন্য এখানে মাক্স ফাদার নামে একটা অপশন রয়েছে, এটাকে আমি 0% করে দেবো। এবার দেখতে পাচ্ছেন একেবারে ঠিক আছে। তারপর আমি এখান থেকে যে কাজটি করব, এখানে আমি অ্যানিমেট করার জন্য প্রথমে আমাকে একটি অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে হবে। তারপর আমি মাস্কটাকে সিলেক্ট করব, ভিডিওটাকে একটু সামনে নিয়ে যাব, মাস্কটাকে ধরে আগের জায়গায় নিয়ে আসব। তারপর আমি ভিডিওটাকে আরেকটু সামনে নিয়ে যাব, মাস্কটাকে একটু পিছিয়ে নিয়ে আসলাম, আবার একটু সামনে চলে যাব, মাস্কটাকে আমি আবার একটু পিছিয়ে নিয়ে আসব। এবার দেখুন বন্ধুরা এখানে কি হয়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিল্ডিংটার পিছন দিয়ে টেক্সটটা যাচ্ছে। তো এই ছিল একটি ইফেক্ট, এখন আমি দ্বিতীয় ইফেক্ট আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে টেক্সট লিখতে হবে, আমি এই টেক্সটটাই রাখছি। তারপর আমি পজিশন মতো টেক্সটটাকে নিয়ে যাচ্ছি, তারপর সেম আগের মতন আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করে একটু জুম করে নেব। এবার আমি এই বিল্ডিংটাকে মাস্কিং করব, তারপর আমি মাস্ক ফেদারটাকে 0% করে দেব। এবার কিন্তু বন্ধুরা আমরা ইনভার্টেড অপশনটাকে আমরা টিক মার্ক দিব না, যেরকম ছিল এই রকমই থাকবে। তারপর আমি এটাকে একটু অ্যানিমেট করব। তারপর আমি এখান থেকে যেটা করব, এখানে অ্যানিমেট করার জন্য একটি অ্যাঙ্কার পয়েন্ট যোগ করব, মাস্কটাকে সিলেক্ট করব, ভিডিওটাকে হালকা একটু জুম করে নিচ্ছি, তারপর একটু সামনে চলে যাব, মাস্কটাকে ধরে আবার আগের জায়গায় নিয়ে আসব, আবার একটু সামনে চলে যাব, মাস্কটাকে ধরে আবার একটু সামনে নিয়ে আসব, আবার একটু সামনে চলে যাব, মাস্কটাকে ধরে আগের জায়গায় নিয়ে আসব। তো এবার দেখুন বন্ধুরা একটি সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়ে গেল। তো এইখানে আমি একটি কালার ইফেক্ট যোগ করেছিলাম,
এটা করার জন্য আপনি ইফেক্টস চলে যাবেন, ইফেক্টস থেকে আপনি লিখবেন RGB। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার ব্যালেন্স RGB নামের একটি ইফেক্টস রয়েছে, এটাকে ধরে এনে টেক্সটের উপর বসিয়ে দিবেন। তারপর আপনারা ইফেক্ট কন্ট্রোলে যে একেবারে নিচে চলে আসলেই দেখতে পারবেন কালার ব্যালেন্স RGB নামের একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা রেড, গ্রিন, ব্লু তিনটাতেই অ্যাঙ্কার পয়েন্ট যোগ করে নেবেন। তারপর একটু সামনে যে আপনারা এখান থেকে কালার কারেকশন করতে পারেন, আপনারা একটা বাড়িয়ে একটা কমিয়ে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমি এত ভালো করে করছি না, আপনারা ভালো করে করবেন। তো বন্ধুরা এবার দেখুন কি হয়, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে, খুবই সুন্দর একটা ইফেক্ট। তো আপনারা এরকম ইফেক্ট তৈরি করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। গুড বাই।